সবাই এখন সবাই জয়েন আছেন তো ক্লাসে? এখন এখন সবাই জয়েন আছেন ক্লাসে? তাহলে আমরা শুরু করব হচ্ছে হলো ফেসবুক মার্কেটিং। অলরেডি টুইটার আর হচ্ছে লিঙ্কডইন এই দুইটা শেষ, আর লিঙ্কডইন আমরা একটা গ্রুপ খুলতে চাইছিলাম, এটা বাকি আছে এখনো। বাট আজকে আমরা ফেসবুক মার্কেটিং শুরু করব, যে কিভাবে ফেসবুক মার্কেটিং করতে হয়। দেখেন স্ক্রিন দেখতে পাচ্ছেন ফেসবুক মার্কেটিং। তাহলে ফেসবুক মার্কেটিং শুরু করার আগে ফেসবুক সম্পর্কে আমাদের কিছু ওভারভিউ, ফেসবুক সম্পর্কে আমাদের জানা দরকার, কেন আমরা ফেসবুকে মার্কেটিং করব, এ ধরনের কিছু। দেখেন এখানে যে পয়েন্টগুলো আমি এখানে নোট করছি, প্রথম পয়েন্টটা হচ্ছে হলো টু প্লাস বিলিয়ন অ্যাক্টিভ মান্থলি ইউজার্স। তার মানে ফেসবুকের প্রায় এক মাসে 2 বিলিয়নের বেশি অ্যাক্টিভিটি পাওয়া যায় প্রতি মাসে। আর যদি আমরা ডেইলি চিন্তা করি, ডেইলি প্রতিদিন 1.5 প্লাস বিলিয়ন অ্যাক্টিভিটি ডেইলি ইউজার্স, তার মানে একদিনে ফেসবুক ইউজকারীর ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে হলো প্রায় 150 কোটি, 150 কোটির উপরে। তার মানে 150 কোটির উপরে মানুষ কি করে, প্রতিদিন একবার হলেও ফেসবুকে ঢুকে বা ফেসবুক ব্যবহার করে। আর মাসে 200 কোটি প্লাস, 200 কোটির উপরে মানুষ কি করে, এই ফেসবুক ইউজ করে। আচ্ছা এরপরে দেখেন, দ্য এভারেজ ইউজার স্পেন্ড 60 মিনিটস পার ডে অন ফেসবুক। তার মানে যে একজন ব্যবহারকারী, গড়ে একজন ব্যবহারকারী 60 মিনিটের মতো সময় ব্যয় করে ফেসবুকে। তাহলে যে যত ইউজার আসছে, এরা দিনে গড়ে 1 ঘন্টা 60 মিনিট ব্যয় করে ফেসবুকে। আর এক একজন ফেসবুক ইউজারকারীর গড়ে 200টা করে কি আছে, ফ্রেন্ড আছে। আবার ফেসবুক একই সাথে ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ, এই আরও যে তিনটা সাইট, এদের মালিক মানে ফেসবুকেরই আরও দুইটা, মেসেঞ্জার ফেসবুকের এটা তো আমরা জানি, বাট ইনস্টাগ্রাম আর হোয়াটসঅ্যাপ এই দুইটা যে ফেসবুকের, এটা হয়তো আমরা অনেকেই জানি না। আমরা যারা এই যে হোয়াটসঅ্যাপে গ্রুপ ইউজ করছি বা গ্রুপে আমরা অফিসিয়াল গ্রুপ আছে, আপনাদের নিজেদের গ্রুপ আছে, এই হোয়াটসঅ্যাপটা হচ্ছে ফেসবুকের। এরপরে ইনস্টাগ্রাম যেটা আমরা ব্যবহার করি, এটাও কি ফেসবুকের, মানে ফেসবুকের প্রতিষ্ঠান আর কি তিনটা। তাহলে ফেসবুক ওনস ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম অ্যান্ড হোয়াটসঅ্যাপ। লাস্টের যে টপিক্সটা, পাওয়ারফুল অ্যাডস প্ল্যাটফর্ম, মানে ফেসবুকে সব থেকে বেশি পাওয়ারফুল একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি কি মার্কেটিং করতে পারবেন, কারণ এখানে হিউজ পরিমাণ অডিয়েন্স আছে, 200 প্লাস বিলিয়ন অডিয়েন্স, যেখানে ডেইলি অ্যাক্টিভিটি হচ্ছে হলো 1.5 বিলিয়ন। তারপরে একজন ব্যবহারকারী দিনে 60 মিনিট সময় এখানে ব্যয় করে, এবং প্রত্যেকের কি প্রায় 200-র উপরে ফ্রেন্ড আছে। একই সাথে ফেসবুক অনেকগুলো প্রতিষ্ঠানেরও মালিক, আর এটা অনেক বড় একটা প্ল্যাটফর্ম আপনার মার্কেটিং এর জন্য। তাহলে এই দিক দিয়ে যদি আমরা চিন্তা করি, মানে সব থেকে বেশি ব্যবহারকারীর সংখ্যা ফেসবুক। আর আমি আরেকটা স্ট্যাটিস্টিক দেখাতে চাইছিলাম, সেটার লিঙ্কটা আমাকে নিতে হবে, একটু ওয়েট করবেন, আমি লিঙ্কটা নিচ্ছি। দেখেন আমরা একটা পরিসংখ্যান দেখব, লিঙ্কটা আমার কপি করা আছে, আমি আপনাদেরকেও দিয়ে দিচ্ছি, এটা দেখবেন। আচ্ছা এটাতে কি দেখা যাচ্ছে একটু খেয়াল করেন, যে এখানে ফেসবুক মানে মোস্ট পপুলার সোশ্যাল নেটওয়ার্কস ওয়ার্ল্ড ওয়াইড অ্যাজ অফ জুলাই 2020 র্যাঙ্ক বাই নাম্বার অফ অ্যাক্টিভিটি ইউজার্স। তার মানে হচ্ছে হলো কোন সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি অ্যাক্টিভিটি দেখা যায়। এক নম্বরে দেখেন ফেসবুক কত বিলিয়ন, 2.26.3 বিলিয়ন, তার মানে এটা মিলিয়নসে আছে, দেখেন ইন মিলিয়নস। তাহলে ইন মিলিয়নস মানে এটাকে বিলিয়ন যদি আমি বলি 2.6 বিলিয়ন, তাহলে এখানে 2.6 মানে প্রায় 2.5 বিলিয়ন, তার মানে কি 250 কোটি। এটা কোন হিসাব, 2020 জুলাই। তাহলে 2000 জুলাইয়ের এই জুলাই মাসের যেই স্ট্যাটিস্টিক আপনারা দেখতেছেন,
সেখানে দেখা যাচ্ছে যে এক ফেসবুকে ব্যবহারকারীর সংখ্যা হচ্ছে কত, 2.602603 মিলিয়ন, তার মানে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আর এটাকে আমরা বিলিয়নে বললে 2.6 বিলিয়ন। এই তো, এরপরে 2 নম্বরে দেখেন ইউটিউব আছে, ইউটিউবের সমান 2 বিলিয়ন, তার মানে 200 কোটি। এরপরেই হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপ অনেকেই গুরুত্ব দিই না, বাট বাইরের কান্ট্রিগুলোতে হোয়াটসঅ্যাপের গুরুত্ব অনেক, এরা বাইরের কান্ট্রিগুলোতে হোয়াটসঅ্যাপ ওরা অনেক ব্যবহার করে, বাংলাদেশে তো আমরা কম ব্যবহার করি, অফিসিয়াল কাজে ওরা হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। আপনি দেখেন যখন আমাদের এই যে আদার্স সোশ্যাল মিডিয়াগুলো ছিল না, যেমন আপনি কি বলে যে ইমো, এরপরে আদার্স, এখন তো নতুন নতুন অনেক মানে অনেক কিছু চলে আসছে, কিন্তু আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন হোয়াটসঅ্যাপ, আমরা হোয়াটসঅ্যাপের নাম শুনেছি বা হোয়াটসঅ্যাপ ইউজ করতাম, হোয়াটসঅ্যাপে ফাইল শেয়ার করা যেত, আদার্স গুলোতে এত সুযোগ সুবিধা ছিল না যেটা হোয়াটসঅ্যাপে ছিল। তো হোয়াটসঅ্যাপের 2 বিলিয়ন, তার মানে কি প্রায় ইউটিউবের সমান, ইউটিউবের কাছাকাছি 2 নম্বর পজিশনে আছে। ফেসবুক মেসেঞ্জার 4 নম্বরে আছে, আর ইনস্টাগ্রাম 6 নম্বরে আছে। তো এইখানে একটা জিনিস বোঝার বিষয়, সেটা হচ্ছে হলো ফেসবুকেরই তিনটা চারটা প্রতিষ্ঠান, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ফেসবুক মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। তাহলে ফেসবুকেরই চারটা প্রতিষ্ঠান টপ র্যাঙ্কিং এর টপ 6-এর মধ্যে চারটা, শুধুমাত্র দুইটা বাদে, যে ইউটিউব আর হলো উইচ্যাট। উইচ্যাটও আমরা ব্যবহার করি না, উইচ্যাটে, উইচ্যাটও অনেক মানে পপুলারিটি আছে, উইচ্যাটও হোয়াটসঅ্যাপের মতো নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করা লাগে। টিকটক তো রিসেন্টলি বেশি দিনও হয় নাই, টিকটক আসছে, বাট টিকটক কি করছে দেখেন, 800 মিলিয়ন, 800 মিলিয়ন হচ্ছে এদের ব্যবহারকারী। টিকটকের কি পরিমাণ, টিকটক মানে কয়দিন হইলো আর কতদিনে ওরা কি করছে, প্রায় 800 মিলিয়নে চলে আসছে। এরপর অন্য যেগুলো আছে পুরাটা দেখতে পারেন, পুরাটা এখানে টুইটার পর্যন্ত আছে, টুইটার আছে লাস্টে, আর টিকটকের পরে কিউ কিউ আছে, সিনা, ওই উইবো আছে, কি কিউ জোন আছে, রিডডিট আছে, রিডডিট মার্কেটিংটা আমরা যদি সম্ভব হয় একটু দেখবো। তারপরে একটা ফোন কল আসছে, একটু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সাজ্জাদ ভাই, কি অবস্থা আপনার? আলহামদুলিল্লাহ, বলেন। হ্যালো, ইসলাম ইদুল, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? এরপরে দেখেন এখানে কিউ জোন, তারপরে রিডিট, রিডিট আরেকটা ফেসবুকের মতো, এই কলে এই ধরনের, স্ন্যাপচ্যাট, পিন্টারেস্ট, টুইটার। তাহলে এটা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে ফেসবুকের অবস্থানটা সবার 1 নম্বরে, এদের কি পরিমাণ অ্যাক্টিভিটি এটা চেক করবেন, এটা দেখলে পরে আরও অনেক কিছু জানতে পারবেন, এবং এই ওয়েবসাইটটাকেও বুকমার্ক করে রাখতে পারেন, বিভিন্ন ধরনের স্ট্যাটিস্টিক্স এই ওয়েবসাইট থেকে জানা যায়। তো যেখানে ছিলাম এরপরে, যে এটা হলো ফেসবুকে আমরা কেন মার্কেটিং করব, যে ভাই ফেসবুক, আর এরপরে ফর ফেসবুক মার্কেটিং ইউ নিড, মানে আপনাকে ফেসবুকে মার্কেটিং করতে হলে আপনার যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে হলো আপনার একটা ফেসবুক প্রোফাইল লাগবে, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, এই তিনটা জিনিসই ফেসবুকে করা যায়, আর বিভিন্ন ধরনের ক্যাম্পেইন করা যায়, অ্যাড ক্যাম্পেইন বলে যেগুলোকে, সেগুলোকে পরে আস্তে আস্তে জানতে পারবেন। তাহলে ফেসবুক প্রোফাইল আপনাদের প্রত্যেকেরই আছে, অনেকের ফেসবুক পেজও আছে, এবং আমরা অনেকের নিজেদের গ্রুপও আছে, বা আমরা অন্যের গ্রুপে অ্যাডও আছে। তাহলে এই তিনটা জিনিসের সাথে আমরা সবাই পরিচিত, এবং এই তিনটা জিনিসের সবারই আছে, বা পার্সোনাল না থাকলেও অন্যের গ্রুপ বা অন্যের পেজে আমরা অ্যাড আছি। এই ফেসবুক মার্কেটিংটা 2 ধরনের, ফেসবুক মার্কেটিং টাইপ, সব মার্কেটিং, সব সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে 2 ধরনের, একটা হলো ফ্রি ফেসবুক মার্কেটিং, বাট ফেসবুক মার্কেটিং এর পপুলারিটিটা অনেক বেশি, এর জন্য আমি বলতেছি যে ফ্রি ফেসবুক মার্কেটিং, আর হচ্ছে হলো পেইড ফেসবুক মার্কেটিং। তাহলে ফ্রি কোনটা, যেটা আপনি অর্গানিক ভাবে করবেন, কোনো ফেসবুককে কোনো টাকা দিতে হবে না, সেটা হলো ফ্রি ফেসবুক মার্কেটিং, আর পেইড ফেসবুক মার্কেটিং, যেটার জন্য আপনাকে ফেসবুককে টাকা দিতে হবে। তো এটা হচ্ছে আমাদের।
পেইড মার্কেটিং বলে এটাকে। আচ্ছা এরপরে দেখেন আপনি হাউ টু মার্কেট উইথ ফেসবুক, আপনি কিভাবে ফেসবুকে মার্কেটিং করতে পারবেন। এখানেও কয়েকটা পয়েন্ট এখানে আছে, আপনি আপনার প্রোফাইল দিয়ে ফেসবুকে মার্কেটিং করতে পারবেন, মার্কেট উইথ ফেসবুক প্রোফাইল, মার্কেট উইথ ফেসবুক পেজ, মার্কেট উইথ ফেসবুক গ্রুপস, এরপর দেখেন ফেসবুক অ্যাডস, ফেসবুক লিঙ্কস, ফেসবুক ভিডিও, ফেসবুক লাইভ, সবগুলোর সাথে আমরা কম বেশি পরিচিত, হয়তো দুই একটা ছাড়া। আপনার প্রোফাইল, আপনার যে পার্সোনাল প্রোফাইল আছে, প্রোফাইল আছে, সেই প্রোফাইলের মাধ্যমে আপনি কী করতে পারবেন, মার্কেটিং করতে পারবেন। মার্কেট উইথ ফেসবুক পেজ, আপনার যে পেজ আছে সেই পেজের মাধ্যমে কি সব থেকে ইম্পর্টেন্ট, যেটা মোস্ট, মানে সবার আগে যদি কোনোটাকে আপনি রাখেন সেটা হলো ফেসবুক পেজ। ফেসবুক পেজের মাধ্যমে মার্কেটিং সব থেকে বেশি ভালো বা সব থেকে রেজাল্ট ভালো পাওয়া যায় ফেসবুক পেজের মাধ্যমে, যে মার্কেটিংটা করা হয় সেটার মাধ্যমে। ফেসবুক গ্রুপ, এখানে বিভিন্ন ধরনের মানুষ অ্যাড থাকে গ্রুপে, আপনি একটা পোস্ট করবেন, একটা ভিডিও কোনো একটা মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে দেখা গেলো যে 50K মেম্বার আছে, সেখানে আপনার 1000 ভিউ হতেও পারে নাও পারে, এমন বিষয়টা। কারণ সবাই আমরা একটা গ্রুপে অ্যাড হই মার্কেটিং করার জন্য। যেমন ধরেন আমরা একটা গ্রুপে অ্যাড হইলাম, যে গ্রুপটা হচ্ছে হলো বাই অ্যান্ড সেল, মানে আপনি গ্রুপে বাই অ্যান্ড সেল কোনো একটা ক্রয় বিক্রয়ের অ্যাডভার্টাইজমেন্ট দিতে পারবেন ওই গ্রুপে। আচ্ছা এখন ওই গ্রুপে যদি 10,000 মেম্বার হয়, তাহলে দেখা যাবে কি 10,000-এর 9,000-ই হচ্ছে হলো অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য জয়েন হয়েছে। তাহলে আবার দেখা গেলো যে 100%, মানে 100-এর 100-ই অ্যাডভার্টাইজমেন্ট করবে এর জন্য জয়েন হয়েছে, তাহলে আপনি সেখান থেকে কী পরিমাণ ভিউ পাইতে পারেন বা আপনার অ্যাডভার্টাইজমেন্ট গ্রুপ থেকে কতটুকু হয়। বাট রিচ হয়, অনেক রিচ হয়, এর জন্য আমরা গ্রুপে অ্যাডভার্টাইজমেন্টটা করি। সাজাদ বলো, 6টায়? হ্যাঁ, তুমি কি ব্যস্ত নাকি? আমি হলো এখন ক্লাস করাই দিচ্ছি, তুমি আসতে পারো, আমি এখন নামাজও করিনি, 6টার সময় ক্লাস শুরু হবে, মানে ক্লাস শেষ হবে। ঠিক আছে, যেখানে ছিলাম, তো গ্রুপের মার্কেটিংটা আসলে এমন হয় যে গ্রুপে আপনি যখন কোনো একটা মার্কেটিং করবেন, সেই ক্ষেত্রে দেখা যায় যে বেশিরভাগ অডিয়েন্সই সেখানে কি মার্কেটিং করার জন্য জয়েন হয়েছে। তো গ্রুপের মার্কেটিংটার থেকে ফেসবুক পেজের মার্কেটিংটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং আমি যেটা মনে করি যে গ্রুপের মার্কেটিং থেকে আপনার প্রোফাইলের, যদি আপনার প্রোফাইলে যদি অনেক মেম্বার থাকে, আপনার প্রোফাইলের মার্কেটিংটাও গ্রুপের থেকে ভালো রেজাল্ট আনে। আচ্ছা এরপরে হলো ফেসবুক অ্যাডস, আপনি যখন ফেসবুকে কোনো অ্যাড দিবেন, দেখবেন যে আপনার এই মেসেঞ্জারে, আমরা এখন মেসেঞ্জার ওপেন করলে মেসেঞ্জারে বিভিন্ন অ্যাড দেখি, যেমন এখন কুরবানির হাত, মানুষ করোনার কারণে কি বাইরে যায় গরু কিনতে পারবে না, তো কুরবানির গরু কিনবে সেটারও অ্যাড কি আমরা ফেসবুকের মেসেঞ্জারে দেখতে পেয়েছি। এই যে বিভিন্ন ধরনের অ্যাড আছে সেটা হচ্ছে আমাদের ফেসবুক অ্যাড। ফেসবুক লিঙ্কস, এই লিঙ্কসের মার্কেটিং করতে পারবেন, সেটা কীভাবে, সেটা হচ্ছে হলো ফেসবুকে কোনো একটা পোস্ট আপনি করবেন, সেই পোস্টের, এটাও জেনে রাখা ভালো, হয়তো সামনে যখন আমরা পেজের মার্কেটিংগুলো করবো তখন জানতে পারবেন, আপনি যখন ফেসবুকের কোনো পোস্ট আপনি মানে কোনো একটা লিঙ্ক অন্য জায়গা থেকে কোনো একটা ই কমার্স ওয়েবসাইট বা অন্য কোনো একটা ওয়েবসাইটের একটা লিঙ্ক যখন আপনি ফেসবুকে খালি শেয়ার করবেন, মেসেঞ্জারে শেয়ার করবেন, এবং আপনার বিভিন্ন পোস্টে যখন ওদের ওদের লিঙ্কটা ডিরেক্ট দিয়ে দিবেন, মানে কোনো একটা বাইরের ওয়েবসাইটের লিঙ্ক ডিরেক্ট ফেসবুকে দিয়ে দিবেন, এই ক্ষেত্রে আপনার আইডি বা আপনার পেজ ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো মার্কেটিংয়ের সময় এটা অবশ্যই খেয়াল রাখবেন যে ডিরেক্ট লিঙ্ক ব্যবহার করা যাবে না, তাহলে আপনি কীভাবে অন্যের একটা ওয়েবসাইট বা আদার্স কোনো কিছু মার্কেটিং করবো সেগুলো আমরা শিখব। তো ডিরেক্ট লিঙ্ক আমরা ব্যবহার করতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা কী করবো, ফেসবুকের লিঙ্ক, আমরা ওই ওই পোস্টটা বা ওই ওয়েবসাইটটাকে ওই মানে যেহেতু আমরা কোনো লিঙ্কে সরাসরি ফেসবুকে মার্কেটিং করতে পারবো না, করতে পারবেন খুব কম, বাট বেশি করলে একদিনে যদি আপনি অনেকগুলো মার্কেটিং করে ফেলেন, ওই ক্ষেত্রে থাকলো আপনার অ্যাকাউন্ট ব্যান হয়ে গেলো। তো আপনি যেটা করবেন, ওই একটা পোস্ট ক্রিয়েট করবেন, সেটার ফেসবুক লিঙ্কের মার্কেটিং আপনি করলেন, ফেসবুকের লিঙ্কটাকে আপনি মেসেঞ্জারে শেয়ার করলেন, ফেসবুকের লিঙ্কটাকে আপনি অন্য জায়গায় মার্কেটিং করলেন, এই ক্ষেত্রে সমস্যা নেই। তো এটা এটা হচ্ছে আমাদের ফেসবুক লিঙ্কের মার্কেটিং। ফেসবুকের ভিডিও মার্কেটিং, ফেসবুকে ফেসবুক ভিডিওর মাধ্যমে আপনি মার্কেটিং করতে পারবেন, আপনি লাইভে এসে কোনো একটা পেজ অথবা আপনার প্রোফাইলে আপনি দেখবেন যে প্রায় অনেকে লাইভে এসে প্রোডাক্টের মার্কেটিং করে, সে ওই প্রোডাক্টটা পরে আসে, কোনো একটা জামা কাপড় হলে অথবা কোনো একটা প্রোডাক্ট, বিশেষ করে লেডিস যেই যেই প্রোডাক্টগুলো আছে সেগুলো মার্কেটিং আমরা লাইভে অনেক সময় দেখি যে লাইভে এসে তারা মার্কেটিং করতেছে। তো
অ্যাকচুয়ালি এটা হলো ফেসবুক লাইভ, আপনি ফেসবুক লাইভে এসেও কোন একটা প্রোডাক্টের মার্কেটিং করতে পারবেন। তাহলে এখানে যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেই কয়েকটা আমি নোট করছি, এবং এই প্রত্যেকটা আমরা একটা একটা করে দেখবো যে কিভাবে প্রোফাইলকে আপনি মার্কেট প্রোফাইল থেকে মার্কেটিং করতে পারেন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, অ্যাড, লিঙ্কস, ভিডিও, লাইক। এরপরে আচ্ছা এরপরে দেখেন, এরপরে হচ্ছে হলো ফেসবুক ইমেজের সাইজ, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, আপনারা এটা নোট করে রাখবেন, আমিও আপনাদেরকে এটা দিয়ে দেবো আপনাদের যেই ডক ফাইলটা আছে। সেটা হচ্ছে প্রোফাইল পিকচার, আমরা ক্যানভাতে যে ইমেজ তৈরি করব, আপনি ক্যানভাতে অলরেডি এই জিনিসগুলো দেওয়া আছে, ক্যানভাতে আপনি যখন যাবেন আপনি প্রোফাইল পিকচার যদি দেন তাহলে প্রোফাইল পিকচারের যে ইমেজটা সেটা ওদের ওইখানে শো করে। আর যদি এমন হয় যে না আপনি এই প্রোফাইল ফেসবুকের মাপ জানতে চাচ্ছেন, তাহলে প্রোফাইল পিকচারের মাপ হচ্ছে 180x180 পিক্সেল, কাভার ফটোর মাপ হচ্ছে 820x312 পিক্সেল, এগুলো পিক্সেলের সব। টাইম লাইন ইমেজ, আপনারা টাইম লাইনে যে ইমেজটা দেবেন সেটা। তাহলে মোটামুটি আপনি ফেসবুকে তিন ধরনের ইমেজই পাবেন, একটা হলো কাভার ফটো, কাভার প্রোফাইল, আর একটা টাইম লাইন। কোনো একটা পোস্ট করার জন্য আপনি টাইম লাইনে যেটা দিবেন সেটা হচ্ছে টাইম লাইন ইমেজ। এটা গেল। এরপরে দেখেন ফেসবুক কন্টেন্ট পর্যন্ত হয়তো আমরা শেষ করব আজকে। তো ফেসবুক কন্টেন্ট এটা আমরা জানি, ফেসবুক কন্টেন্ট বলতে আমরা যে কন্টেন্টটা ব্যবহার করি সেই কন্টেন্টটা কেমন হতে হবে। আপনি লিঙ্কডইন মার্কেটিং এর সময় আমরা বলেছি, তারপরে সোশ্যাল মিডিয়া মার্কেটিং যখন শুরু করলাম তখনও বলেছি যে আপনার প্রোফাইল আপনার কন্টেন্টটা কেমন হবে। সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একদম শুরুতে আমরা এটা আলোচনা করেছি, লিঙ্কডইন এর সময়ও এই জিনিসটা আমরা ডিসকাস করলাম যে আপনি আপনার কন্টেন্টের মধ্যে কি থাকতে হবে, একটা ইমেজ থাকতে হবে, হেডলাইন থাকতে হবে, কন্টেন্ট হতে হবে, কন্টেন্ট, এই তিনটা জিনিস থাকতে হবে আপনার একটা পোস্টের মধ্যে, ইমেজ, হেডলাইন, কন্টেন্ট। আর এখানে ইমেজ সম্পর্কে যেটা বলা হয়েছে যে ইমেজ ইজ 10x মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর হেডলাইন। এরপরে হচ্ছে হলো ইয়োর হেডলাইন ইজ 10x মোর ইম্পর্টেন্ট দ্যান ইয়োর কন্টেন্ট। এরপরে হচ্ছে হলো ইয়োর কন্টেন্ট ইজ নিডস টু বি ইনফরমেটিভ, এঙ্গেজিং, এন্টারটেইনিং অ্যান্ড রিলেভেন্ট। আচ্ছা এই জিনিসগুলো আগেও দেখছেন আপনারা জানেন। এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্টের মধ্যে যেটা থাকবে সেটা হলো লাইক, কমেন্ট, ক্লিক আর হচ্ছে শেয়ার। আপনি এই যে এটা মেনে যখন আপনি আপনার প্রোফাইলে, পেজে, গ্রুপে কোনো একটা পোস্ট করবেন সেটাকে কন্টিনিউ অ্যানালাইজ করা যে কতগুলো লাইক হলো, কতগুলো কমেন্ট হলো, কমেন্ট যদি হয় তাহলে সাথে সাথে কমেন্টের রিপ্লে দিতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা দিক। কারণ আপনি যখন রিপ্লে দিবেন সাথে সাথে শেয়ার একটা রিপ্লে দিবেন, তো একটা যখন আপনি এরকমভাবে কমেন্টের পরিমাণ বাড়বে তার মানে কি আপনার এই এটার এঙ্গেজমেন্ট বেশি হচ্ছে, কমেন্ট যত বেশি হবে এটা মানুষের কাছে বেশি পৌঁছাবে এরকম। তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন, এটা হলো এঙ্গেজমেন্টের এই বিষয়টা। আর লাস্ট যেটা সেটা হচ্ছে হলো আপনি যেটা করবেন আপনার প্রোফাইল সেট করতে হবে ফেসবুকের, এইটা তাহলে হাউ টু সেট আপ এ ফেসবুক প্রোফাইল, এটা অলরেডি আমাদের সবার আছে, তো এটা নিয়ে বেশি না, জাস্ট আপনি যদি এভাবে করা থাকে করবেন, না করা থাকলে আপনি কিভাবে করবেন। একটা হচ্ছে অপটিমাইজ ইউর প্রোফাইল, আপনি আপনার প্রোফাইলটাকে অপটিমাইজড করবেন। আগেও টুইটার, এরপর লিঙ্কডইন, এখানে দেখছেন কিভাবে আপনার প্রোফাইলকে অপটিমাইজড করতে হয়। ফেসবুকেরটা হয়তো আলাদা, ফেসবুকেরটা একটু অন্যরকম, এখানে আপনার অনেক সেটিং আছে, অনেক কাস্টমাইজ করতে হয়। আর এটা নিয়ে আমি ডিটেলস বেশি কিছু বলবো না, কারণ আপনাদের প্রত্যেকেরই অ্যাকাউন্ট আছে, আপনারা প্রত্যেকেই ফেসবুক ব্যবহার করেন অনেকদিন ধরে। যেটা করবেন সেটা হলো আপনার ইউজার নেমটাকে কাস্টমাইজ করবেন, এটার জন্য যেটা করতে পারেন আমি এটা দেখিয়ে দিতে পারি। আপনি প্রোফাইলে আসবেন, আপনার প্রোফাইলে অনেকেই পারেন, দুই একজন হয়তো নাও পারতে পারেন, এর জন্য আমি দেখিয়ে দিচ্ছি। এখানে খেয়াল করেন আমার ইউজার নেম, আমার এই ইউজার নেমটা কমন, এটা আমি ব্যবহার করতেছি। তাহলে এটা আপনি কিভাবে করতে পারেন, ফেসবুক লোড নিতে অনেক টাইম নিচ্ছে। আপনি এখান থেকে সিটিং এ আসবেন, সিটিং এ এখান থেকে সিটিং এ চলে আসবেন। আচ্ছা সিটিং এ আসার পরে একদম প্রথমে যেটা আছে দেখেন ইউজার নেম, ইউজার নেমটাকে এডিট করেন, এডিট করে এখানে আপনি যে নামটা চাচ্ছেন সেই নামটা দিয়ে যদি সেটা অ্যাভেইলেবল থাকে তাহলে সেটাকে সেভ চেঞ্জ করে দেবেন। আচ্ছা তাহলে এটা হলো আপনার কাস্টমাইজ ইওর প্রোফাইল ইউজার নেম। এরপরে যেটা বলবে যে অ্যাড ইওর প্রোফাইল ফটো, আপনার এই যে প্রোফাইল ফটোটা আপনি অ্যাড করবেন, প্রোফাইলে চলে আসেন, প্রোফাইল ফটো আর হচ্ছে আপনার কাভার ফটো, তো কাভার ফটো দেয়নি, অ্যান্ড কাভার ফটো, প্রোফাইল ফটো অ্যান্ড এখানে আপনি একটা কাভার ফটো অ্যাড করবেন। মোস্ট ইম্পর্টেন্ট এই দুইটা বিষয়, আপনি আপনার প্রোফাইলকে অপটিমাইজ করবেন,
কাস্টমাইজ ইওর ইউআরএল ফেসবুকের, এরপর হচ্ছে হলো অ্যাড প্রোফাইল ফটো অ্যান্ড কভার ফটো, আন্ডারস্ট্যান্ডিং ইওর টার্গেটেড অডিয়েন্স, সেই একই জিনিস আপনি ফেসবুকে কাদেরকে আপনার বন্ধু বানাবেন বা কে আপনার বন্ধু হবে, সেই টার্গেটেড অডিয়েন্স যারা এদেরকে আপনার কি করতে হবে ফেসবুক ফ্রেন্ড লিস্টে নিয়ে আসতে হবে। তাহলে যারা এরকম আপনার টার্গেটেড লিস্ট, আপনার যারা অডিয়েন্স এদের সাথে আপনার কি করতে হবে, যারা ডিজিটাল মার্কেটার যারা প্রফেশনাল এদেরকে আপনার বেশি থেকে বেশি কি করতে হবে আপনার প্রোফাইলে অ্যাড করতে হবে, এবং এদের সাথে যুক্ত হতে হবে খুব আগে আপনাকে আন্ডারস্ট্যান্ডিং, আগে আপনাকে বুঝতে হবে যে আপনার টার্গেটেড অডিয়েন্স কারা। এরপরে হলো কানেক্ট উইথ ইউর টার্গেটেড অডিয়েন্স, আপনার এদের যারা অডিয়েন্স আছে তাদের সাথে আপনি কি করবেন কানেক্ট হবেন, আপনি রিকোয়েস্ট করলে দেখবেন যে সে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না, অনেক সময় করতে চায় না, তখন আপনি তাকে ডিরেক্ট মেসেজ করবেন, সে যে কাজ করতেছে তার কাজ নিয়ে একটা মানে মেসেজ করলেন বা তার কাছে কিছু জানতে চাইলেন। এখন দেখেন আরও সুবিধা হয়ে গেছে যে আপনি মেসেঞ্জারে তার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারেন, তার সাথে কন্ট্যাক্ট করে এরপরে যখন তার সাথে অনেক মানে কথাবার্তা বলবেন, এক সময় গিয়ে তাকে বলতে পারবেন যে ভাই আপনাকে রিকোয়েস্ট আমি রিকোয়েস্ট সেন্ড করছিলাম, যদি কাইন্ডলি একটু অ্যাকসেপ্ট করে নেন। এভাবে করে তার সাথে কি আপনি ফ্রেন্ড লিস্টে চলে আসতে পারেন। তো এই বিভিন্ন ফ্রেন্ড লিস্টে গেলে পরে আপনার লাভ কি, যেমন ধরেন একজন ডিজিটাল মার্কেটার, সে অলরেডি ফেসবুকে মার্কেটিং করে, আচ্ছা সে যখন মার্কেটিং করতেছে তাহলে কি তার অবশ্যই টার্গেটেড অডিয়েন্স আছে যাদের মধ্যে তার ফেসবুক পেজ আছে, গ্রুপ আছে। তো সে যখন আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে আর আপনার কোনো একটা কন্টেন্টে সে যদি লাইক করে বা কমেন্ট করে, তার মানে কি সে যাদের সাথে রিলেটেড তারা কিন্তু একটা নোটিফিকেশন পেয়ে যায় বা তাদের টাইম লাইনে আপনার পোস্টটা চলে যাবে। এটাই হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের সব থেকে মানে মূল ইম্পর্টেন্স, যেটা এই জন্য আপনাকে টার্গেটেড অডিয়েন্স আগে বুঝতে হবে যে কারা আপনার টার্গেটেড অডিয়েন্স এবং তাদের সাথে আপনি কানেক্ট হবেন। আরেকটা হলো কানেক্ট উইথ ইউর টার্গেটেড গ্রুপস, তো এটা আমি দেখায় শেষ করে দেবো খুব সংক্ষেপে যে টার্গেটেড অডিয়েন্স, আপনার টার্গেটেড অডিয়েন্সটা আসলে কে। আপনি যখন মার্কেটিং করবেন, আপনি কোনো একটা কাজ পাইছেন, আপনি কোথায় মার্কেটিং করবেন, যেমন গ্রুপ, আমরা পেজ গ্রুপ দুইটারই আলাদা ক্লাস থাকবে, বাট আপনি টার্গেটেড গ্রুপে জয়েন হবেন কিভাবে, আপনি আগে চিন্তা করবেন কোনো একটা কাজ পাইছেন যেমন ইউটিউব ভিডিও মার্কেটিং এর কাজ, তাহলে ইউটিউব ভিডিও আপনি কোথায় মার্কেটিং করবেন, যেখানে যেটার প্ল্যাটফর্ম সেখানে সেটা মার্কেটিং করতে হবে। তাহলে আপনি এখানে এসে যদি সার্চ করেন ইউটিউব ভিডিও, ইউটিউব ভিডিওজ লিখে দেখেন যদি আমি সার্চ করি, এরপরে এখান থেকে চলে আসবো হচ্ছে হলো গ্রুপসে, এখান থেকে গ্রুপসে চলে আসলে দেখেন এখানে অনেক গ্রুপ আছে, এইসব গ্রুপে আপনি জয়েন হয়ে তাদেরকে ইউটিউবের দেখেন এখানে 1.7 পোস্ট এ ডে এটাই জয়েন হবেন, এটাই জয়েন হবেন। এখানে যদি আমি জয়েনে ক্লিক করি তাহলে দেখেন জয়েনে ক্লিক করলাম আমার প্রোফাইল, আচ্ছা ঠিক আছে, এরপরে যদি আমি জয়েন গ্রুপ দেই জয়েন হয়ে গেল, আচ্ছা জয়েন নিয়ে নিল। তাহলে ইউটিউব ভিডিওস এই হলো একটা, আরেকটা হলো ইউটিউব সাবস্ক্রাইবার, এটা আলাদা গ্রুপ, এটা হলো আপনার ফেসবুকের সরি ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর প্রয়োজন হয়, এখানে একজন আরেকজনকে সাবস্ক্রাইব করাতে সাহায্য করে, বাট এই ধরনের গ্রুপে যে সাবস্ক্রাইবগুলো আসে সেগুলো থাকে না। আজকে দুইটা সাবস্ক্রাইবার হলো, আপনি আগামীকাল সকালে যা দেখবেন তারা আনসাবস্ক্রাইব করে দিচ্ছে, তো এই ধরনের প্রবলেম থাকে। তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে হলো এই ধরনের গ্রুপগুলোতে এসে জয়েন হবেন, ডেইলি 5টার বেশি জয়েন হবেন না। আপনার টার্গেট 5টা নাম সিলেক্ট করে নেন যে আপনি 5টা, যেমন ইউটিউব ভিডিওস, বাই অ্যান্ড সেল, আপনাকে বাই অ্যান্ড সেলের মার্কেটিং করতে হবে। তো বাই অ্যান্ড সেলের মার্কেটিং যখন করবেন আপনার বাই অ্যান্ড সেলের গ্রুপে জয়েন থাকা লাগবে। তো বাই অ্যান্ড সেল লিখে যখন আমি সার্চ করবো এখানে অনেক গ্রুপ চলে আসবে। এই বিভিন্ন গ্রুপে জয়েন হওয়ার আরও কিছু ট্রিক্স আছে, যে যখন আমরা গ্রুপের মার্কেটিংটার মানে করবো তখন দেখবেন, যেমন ধরেন আপনি যদি চিন্তা করেন যে এখন আপনি আমেরিকার কোনো গ্রুপে মার্কেটিং করবেন, মানে এটা কি সম্ভব, আপনি ফেসবুক থেকে নির্দিষ্ট প্লেসের গ্রুপ খুঁজে বের করা যায় না, তাহলে আপনি কিভাবে করবেন। তো এই কাজগুলো আমরা দেখবো যখন আমরা গ্রুপের মার্কেটিংটা করবো তখন। তো মোটামুটি তো তাও অনেক কিছু মানে আপনারা জেনে গেলেন ফেসবুক সম্পর্কে, ফেসবুক মার্কেটিং এখানে কেন করবেন, ফেসবুক মার্কেটিং করতে আপনার কী কী লাগবে, ফেসবুক মার্কেটিংটা কয় ধরনের, এরপর হচ্ছে আপনি কী কীভাবে ফেসবুকে মার্কেটিং করতে পারেন, এরপরে হচ্ছে হলো ফেসবুক ইমেজের সাইজটা কত, তারপর হচ্ছে ফেসবুকের কন্টেন্ট আপনি কীভাবে মেক করবেন, আর লাস্ট যেটা সেটা হচ্ছে হলো আপনি ফেসবুকের প্রোফাইল, ফেসবুকের প্রোফাইলটাকে আপনি কীভাবে কাজ মানে আপনার প্রোফাইলটাকে আপনি কীভাবে সেট করবেন। তো এই মোটামুটি ফেসবুক সম্পর্কে শেষ, মানে ফেসবুক প্রোফাইলটাও শেষ,
এখন আপনার আমার যেগুলো বাকি থাকে দেখেন, এখানে আমরা যেগুলো বললাম যে প্রথম দিকে আমরা কি কি শিখব, এটা আপনি মার্কেটিং শিখবেন। মার্কেটিংটা আমরা কয়ভাবে করতে পারি, এগুলো ফেসবুক প্রোফাইল, ফেসবুক প্রোফাইল শেষ। আপনি ফেসবুক প্রোফাইলটাকে এখন করবেন, টার্গেটেড অডিয়েন্সে অ্যাড হবেন, গ্রুপে অ্যাড হবেন। আর হচ্ছে আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করে কীভাবে মার্কেটিং করতে হয়, গ্রুপ ক্রিয়েট করে কীভাবে মার্কেটিং করতে হয়, কীভাবে আপনি গ্রুপে জয়েন হবেন, ফেসবুক অ্যাডস, লিঙ্কস, ভিডিও, এগুলো বাকি আছে। তো এগুলো আমরা চেষ্টা করব, যদি ঈদের আগে সম্ভব হয় এই প্রত্যেকটা শেষ করে দিতে। তবে মনে হচ্ছে ঈদের আগে যদি বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস হয় তাহলে সম্ভব হতে পারে। যে এই পর্যন্ত আমরা যতটুকু আলোচনা করলাম হয়তো বুঝতে পারছেন সবাই। কারো কোনো প্রশ্ন আছে?